আজির প্রথম খবর হয়েছে 1 জানুয়ারীর নিয়মিয়াক আরম্ভ হব বিদ্যালয় পাঠদান, পিছে মানিব লাগিব এই সমূহ নিয়ম। কেতিয়ার রাজ্যের বিদ্যালয় সমূহ নিয়মিয়াক আরম্ভ হব পাঠদান, এই লো উৎকণ্ঠা অব্যাহত আছিল ছাত্র ছাত্রীর অভিভাবক মাজত। আর তার মাজতে সোমবারে সংবাদমেল সম্বোধন করে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বিদ্যালয় খোলার সন্দর্ভ করলে স্পষ্ট ঘোষণা। অহা 1 জানুয়ারীর রাজ্যের বিদ্যালয় সমূহ নিয়মিয়াক আরম্ভ হব পাঠদান, আর বর্তমান যিখিনি নীতি নিয়মের মাজেরে বিদ্যালয়ত পাঠদান অব্যাহত আছে সেয়া অহা 1 জানুয়ারীর নাথাকিব। আর প্রতিদিনাই হব পাঠদান, কিন্তু তার মাজতে মানিব লাগিব সামাজিক দূরত্ব, স্যানিটাইজার ব্যবহারের লগতে সকল ধরনের কোভিড প্রটোকল। সোমবারে সংবাদমেল সম্বোধন করে মন্ত্রী ডক্টর শর্মায় হাইট মাদ্রাসা আর সংস্কৃত শিক্ষা বন্ধ করার কথা উল্লেখ করে আর শিক্ষা ব্যবস্থাক ধর্মনিরপেক্ষ করে তুলবল আগত অখন বিধানসভা অধিবেশনত বহুকেইটা সিদ্ধান্ত লওয়া হব বলে উল্লেখ করে মন্ত্রীগুলিয়ে। আজি এইকেইখন জেলাত স্থানীয় বন্ধ ঘোষণা, বন্ধ থাকিব স্কুল কার্যালয়। সদ্যসমাপ্ত নির্বাচনত বিটিসিত হাগ্রাম্য মহিলারির সুদীর্ঘ 15 বছরীয় রাজত্বর অন্ত পড়ার পাছত আজি বিটিসিত নতুনক সরকার গঠন করিব বিজেপি, UPPL আর গণসুরক্ষা পার্টির সম্মিলনত NDA। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে UPPLর অধ্যক্ষ প্রমোদ বড়ো পরবর্তী বিটিসি প্রধান হব বলে স্পষ্ট করে দিছে। আনহাতে মঙ্গলবারে অনুষ্ঠিত হবলগীয় শপথ গ্রহণ অনুষ্ঠানের BTRর 4 জেলা স্থানীয় বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবারে রাতেপা 11 বজাত কুকুরাজারের বদুপা নগরের গ্রিনফিল্ডত প্রমোদ বড়ুয়ে পরবর্তী বিটিসি প্রধান হিসাবে শপথ গ্রহণ করিব। ইপিনে স্থানীয় বন্ধ ঘোষণা করার BTRর 4 জেলাত সরকারি কার্যালয় তথা শিক্ষানুষ্ঠানসমূহ বন্ধ থাকিব। শপথ গ্রহণ অনুষ্ঠানক কেন্দ্র করে কুকুরাজার শহরত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আর UPPL, BJP আর গণসুরক্ষা পার্টির দলীয় সমর্থক সকলে কুকুরাজারত ব্যাপক হারত ভিড় করব বলে দলকেইটার নেতৃত্বে আশা প্রকাশ করেছে। সদ্যমপ্ত BTC নির্বাচনত BPF 17, UPPL 12, BJP 9, গণসুরক্ষা পার্টিয়ে 1 আর অন্যান্য 1 লাভ করেছিল। 2022ত ভঙ্গ হব রাজ্যিক মাদ্রাসা বোর্ড, এই মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার। 2022ত ভঙ্গ হব রাজ্যিক মাদ্রাসা বোর্ড, সোমবারে জনতা ভবনের মুখ্যমন্ত্রীর সভাকক্ষত সংবাদমেল যোগে এই কথা সদরি করলে শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। সংবাদমেল সম্বোধন করে কয় যে সাদুল্লা প্রধানমন্ত্রী হয়ে থাকা সময়তে মাদ্রাসার প্রবর্তন ঘটিছিল আর সরকারি মাদ্রাসাসমূহ থাকে 50 নম্বরের কোরআনের পাঠ্যক্রম। এতিয়ারপরা কিন্তু কোরআনের পাঠদান সরকারি মাদ্রাসাত নহব। লগতে হিমন্ত বিশ্ব শর্মায় কয় যে কেবল মাদ্রাসার ক্ষেত্রতেই নহয়, সংস্কৃত টুলসমূহক লও ঐতিহাসিক সিদ্ধান্ত লৈছে রাজ্য সরকারে। এতিয়ারপরা সংস্কৃত টুলসমূহত নচলিব ধর্মীয় পাঠদান, ইয়ার বিপরীতে সংস্কৃত টুলসমূহত ভারতের ইতিহাস আর পুরাতন সংস্কৃতির পাঠদান দিয়া হব।